কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে চলার দিন দেখুন নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না কিন্তু গুরু নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদের সামনে প্রস্তুত করা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা গোষ্ঠী ছক আপনার পছন্দের কোনো যদি দেখিয়ে নিতে ভুলবেন না তাহলে আরও বেটার পরিণাম আপনি পাবেন আজ চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে এটিকে কাজে লাগানোর চেষ্টা করুন যদি জীবনে আকর্ষণীয় কোনো কিছু ঘটার জন্য দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন সেটি আজ ঘটতে চলেছে যার কারণে আপনারা স্বস্তি পাবেন তবে অর্থগতভাবে আজ কোনো বন্ধু বান্ধব যদি আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে আসতে চাইতে আসে তাদেরকে যেন টাকা পয়সা ধার দেবেন না তাহলে আপনি কিন্তু অর্থগত সংকটে পড়ে যেতে পারেন আর দিনটি একের তার উপরে আবার বহুল থাকতে চলেছে বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের আরও কায়িক পরিশ্রম করতে হবে পরিবারের সদস্য বা নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন জোর করে আপনার কোনো সিদ্ধান্ত যেন তাদের উপরে চাপিয়ে দিতে যাবেন না অহেতু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না আর একে অপরের ভুল ত্রুটি ধরার স্বভাব এবার ত্যাগ করুন পরিবারের হিত সাধনে কায়িক পরিশ্রম করুন স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের এক প্রকার বেশ থাকবে তবে মানসিকভাবে কিন্তু আপনারা হতাশা অনুভব করতে পারেন ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের মাঝে সুখ খোঁজার চেষ্টা করুন আর পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার করা থেকে নিজেকে দূরে রাখুন নিজের সাথে প্রতিজ্ঞা করুন ভালো দেখবো ভালো খাবো ভালো করবো ভালো শুনবো ভালো বলবো তবেই কিন্তু দিনটি আজ আপনাদের ভালো থাকবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের সম্পর্কের জীবন আন্তরিকহীন হয়ে উঠতে পারে আপনারা অশিষ্টতার মধ্য দিয়ে সারাটা দিন বিচলিত থাকতে পারেন আর তাই আপনাদের উচিত আজ তর্ক বিতর্ক বা বিতণ্ডা বচসা বা সন্দেহবাতিকতার আশ্রয় না নেওয়া আর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে না দেওয়া আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ বেশ শক্তিশালী থাকছে কিন্তু তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে আজ যেহেতু শুক্রবার শুক্রাচার্যের বার আর তাই শুক্রদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং শশুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে বার